আমার মনে হয়েছে প্রতিবাদটা দরকার, আমি সেটাই করেছি আর ঠিক সেটাই করি। আর আজ থেকে তোর আর আমার পথ আলাদা, ভিন্ন। ঝিনুক, তুই এটা বলতে পারলি আমাকে? আমাকে বলতে পারলি তুই এটা? আসলে ঠাম্মি বলতো আমাদের দুজনের ভাবনা চিন্তা গুলো একদম আলাদা, তাই সবার সঙ্গে থেকেও আমাদের আসলে একা একাই চলতে হয়, নিজের মতো করে, ঠিক নিজেদের মতো করে। মাছের চাল অত সহজ তা নরম, তবু এমন কেউ ছিল যে আমার দিন ক্ষণ তারিখ সব মনে রাখতেন। তিনি স্বদেশী বিহারী বাবু, যার হাত ধরে আমার দেশকে জানা, দেশকে বোঝা, আবার একটা আশ্রয় খুঁজে ভেসে চলা এক বুক হতে অন্য বুকে। স্বীকৃতি দিতে তো চাই তোমার, তোমার মন যেতে সাধিকার। তাহলে কাল আসুন, এ পোড়া বিধবা অভাগীর কপালে শীতল উঠুক। গয়না পরি খুব সুন্দর দেখাচ্ছিল তোমার, তুমি যাওয়ার আগে বলো, গাড়িওয়ালা ডাকতে হবে তো। আর যদি আমি না যাই, যদি আমি এখানেই থাকি আপনার কাছে? আসলে যুবতী মেম সাহেব, বিধবা যে সাধারণ রক্তমাংসী নারী, সমাজ তা স্বীকার করতে অপ্রস্তুত। অন্তরের মিল আর সংসারের স্বাদ আমার পিছু ছাড়েনি। 10 নম্বর দর্জিপাড়া স্ট্রিটের ওই চার দেয়ালের বাইরে যে আরো একটা পৃথিবী আছে, তা আমাকে বিহারী বাবু বুঝিয়েছিলেন। শত শত মায়েরা মেয়েরা পুরুষদের সাথে কাঁধে। রূপান্তরকামীরা এবার ঋতুপর্ণর নায়িকা, খ্যাতনামা চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মদিন 31 আগস্ট। আর এই জন্মদিন উপলক্ষে রুদ্রপলাশ নৃত্যগোষ্ঠী 3 সেপ্টেম্বর জ্ঞানমঞ্চের চিত্র পরিচালককে শ্রদ্ধাঞ্জলি জানাতে এক অনন্য সন্ধ্যা ঋতু উৎসব আয়োজন করতে চলেছেন। উদ্বোধন করবেন রাসবিহারীর বিধায়ক তথা কলকাতা পৌর সংস্থার মেয়র পারিষদ দেবাশিষ কুমার এবং অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর। মিদিন এই প্রথমবার 10 জন রূপান্তরকামী শিল্পী ঋতুপর্ণ ঘোষের চলচ্চিত্রের 10 জন নায়িকার চরিত্রে অভিনয় করবেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও ঋতুপর্ণ ঘোষের ছবি থেকে কিছু চিত্রনাট্য সংগৃহীত এবং বাকি চিত্রনাট্য লিখেছেন রূপান্তরকামী আইনজীবী ও নৃত্যশিল্পী মেঘ সায়ন্তনী ঘোষ ও সুজয় রুদ্র। এদিনের অনুষ্ঠানে অভিনয় করবেন শিবপুর ছবির অভিনেতা রাজদীপ সরকার ও জি বাংলার ফিরকি ধারাবাহিকের রূপান্তরকামী শিল্পী কুসুম সামন্ত। সমগ্র ভাবনা ও পরিচালনায় মেঘ সায়ন্তনী ঘোষ এবং উপদেষ্টা আইনজীবী দেবযানী ঘোষ ও আলোক ফাউন্ডেশন। 3 সেপ্টেম্বর বিকেল 5টায় শুরু হবে অনুষ্ঠান। ওইদিন রুদ্রপলাশ গোষ্ঠী থেকে অভিনেতা, অভিনেত্রী এবং সমাজের কিছু লড়াকু ব্যক্তিদের ঋতু সম্মান জ্ঞাপন করবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভিনেত্রী সোহাগ সেনকেও এদিন ঋতু সম্মান জ্ঞাপন করবেন। রবিবার 11 আগস্ট 2024 সোনারপুর সাহেব পাড়ায় রূপান্তরকামী মেঘ সায়ন্তনী ঘোষ নিজের বাড়িতে রূপান্তরকামী নৃত্যশিল্পীদের নিয়ে রিহার্সাল করলেন নৃত্যনাট্য নূতন প্রাণ। প্রত্যেক বছরই ঋতু উৎসবের মাধ্যমে তারা রূপান্তরকামী শিল্পীদের সমাজের একটা যোগ্য জায়গায় পৌঁছানোর জন্য চেষ্টা করে চলেছেন। নমস্কার, আমি মেঘ সায়ন্তনী ঘোষ, রূপান্তরকামী আইনজীবী এবং নৃত্যশিল্পী। আজকে আমাদের মহড়া চলছে, আমাদের আগামী অনুষ্ঠান ঋতু উৎসব। আমরা শ্রদ্ধা জানাচ্ছি ঋতুপর্ণ ঘোষ, আমাদের লেজেন্ড ঋতুপর্ণ ঘোষ, আমাদের চিত্র পরিচালক অভিনেতা, যিনি আমাদের মতো মানুষদের অর্থাৎ রূপান্তরকামী এবং তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মানুষদের জন্য একটা খুব বড় বার্তা ছিলেন সমাজে। তাকে নিয়ে, তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আসছি 3 সেপ্টেম্বর জ্ঞানমঞ্চে রূপান্তরকামীদের দল রুদ্রপলাশকে নিয়ে, এবং তার সাথে মেন স্ট্রিমের অনেক ছেলেরা মেয়েরাও কাজ করছে আমাদের সাথে। আমরা ঋতুপর্ণ ঘোষের 10টা সিনেমার 10 জন কেন্দ্রীয় নারী চরিত্রকে তুলে আনছি মঞ্চে, যেটা অভিনয় করছেন 10 জন রূপান্তরকামী শিল্পী, নারী শিল্পী, যারা প্রত্যেকেই তৃতীয় লিঙ্গের এবং যাদের পুরুষ এবং নারী অর্ধনারী সত্তা, এবং যারা ভালো কাজ পায় না কলকাতায়
এবং এই রাজ্যে বিভিন্ন জায়গায় যাদের শিল্প সত্তাকে প্রকাশিত করার কোনো সুযোগ নেই, তারা কিন্তু আজকে আমাদের সাথে আছে। পুরো ভাবনা, পরিকল্পনা এবং ডিরেকশন, নাচের কোরিওগ্রাফি আমার, তার পাশাপাশি মেয়েদের ডান্সের কোরিওগ্রাফি করছি দেবলীনা, সানন্দিতা, আমরা মেন স্ট্রিমে দুজন মেয়েরা, অন্যরা প্রত্যেকেই আছে। আর আমাকে পুরো সাহায্য করেছে অলোক ফাউন্ডেশন এবং দেবযানী ঘোষ, উনি হাইকোর্টের লয়ার, আমার পাশে আছেন। এছাড়া আছে বন্ধু এক আশা, এবং সবচেয়ে বড় ভালো লাগছে যে আমার এই রুদ্রকলার যে নাচের দল, সেই দল তৃতীয় লিঙ্গের মানুষদের পাশাপাশি সাধারণ ছেলেমেয়েদের নিয়েও কাজ করে। কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অন্তর্ভুক্তিকরণ, অর্থাৎ ইনক্লুসিভনেস, যেখানে কেন্দ্র সরকার বলে দিয়েছেন যে কোনো ডিসক্রিমিনেশন নয়, সবাই আমরা ইকুয়াল, আমরা সবাই সমান। সেই জায়গা থেকে ঋতু উৎসবটা একটা মাধ্যম, যেখানে ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে এই ধরনের ট্রান্সজেন্ডার শিল্পীদেরকে একটা মঞ্চ, একটা প্ল্যাটফর্ম দেওয়া, যাতে তাদের ট্যালেন্টটাকে প্রকাশ করতে পারে। এখানে অনেক বড় বড় মানুষজন কাজ করছে, অনেক বড় বড় অভিনেতা কাজ করছে, জি বাংলায় অভিনয় করে কুশল, ও এখানে কাজ করছে, পিঙ্কি সিরিয়ালে আমার বন্ধু কুসুম, ও কাজ করছে রূপান্তর কামি এখানে একটা চরিত্রে। এছাড়াও আমাদের খুব নাম করা সিনেমা যেটা ওটিটি প্ল্যাটফর্মে কদিন আগে রিলিজ করেছে, শিবপুর খ্যাত রাজদীপ যে অভিনেতা, ও আমার সাথে কাজ করছে, ও মহেন্দ্রটা করছে চোখের বালি, এবং আমি নিজে বিনোদিনী করছি চোখের বালি। আমার সাথে অনেকে আছে এখানে, প্রত্যেকে কাজ করছে। তো আমি চাইবো যাতে আপনারা সবাই আসুন এবং প্রত্যেকে আমাদের পাশে থাকুন, এবং এই রূপান্তরকামী শিল্পীদের আপলিফমেন্ট যাতে সমাজে এটা আরও এগিয়ে যেতে পারে, তাদের একটা সুযোগ করে দিন আমাদের কাছে। থ্যাংক ইউ।